ভারতের সরাসরি হস্তক্ষেপ অনেক হয়েছে, এবার ভারত সরাসরি হস্তক্ষেপ করে মোহাম্মদ ইউনূসকে বলবে যে আপনারা পাচ্ছেন না, অবিলম্বে ইউনূসের পদত্যাগ, শেখ হাসিনার প্রত্যাবর্তন। কথায় আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না। পশ্চিমবাংলায় সাংবাদিকতার নামে চলছে পাগলের প্রলাপ, তবে এই প্রলাপ ধীরে ধীরে লিমিট ছাড়িয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার মলম বিক্রেতারা এবার নরেন্দ্র মোদীকে অনুরোধ করছে বাংলাদেশকে দখল করে নেয়ার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বাংলাদেশকে সামলাতে পারছেন না, তাই এবার ভারত সেনাবাহিনী পাঠানোর মাধ্যমে সরাসরি হস্তক্ষেপ করে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসাক। কাঁঠাল পাতা খেয়ে নেশা করা এই মলম বিক্রেতা জেগে জেগে বাংলাদেশকে দখল করে নেয়ার স্বপ্ন দেখছে। তাদের দাবি, বাংলাদেশের মানুষ না খেয়ে মরছে, আর এগুলো দেখে পশ্চিমবাংলার মানুষের সহ্য হচ্ছে না। এমন অবস্থা দেখে পশ্চিমবাংলার দাদাদের চোখের পানিতে বন্যা হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বাংলাদেশিদের এমন দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিতে ভারতকে বাংলাদেশ দখল করে নেয়ার দাবি তুলছে তারা। এমন দাবির পিছনে তাদের কী উদ্দেশ্য তা জানার আগে আসুন দেখে আসি পশ্চিমবাংলার দাদারা কীভাবে আমাদের দুঃখ দুর্দশা দেখে কান্নাকাটি করছে। বিমল বাবু, আবারও বলছি, বাংলাদেশ যদি কোল্যাপস করে বা বাংলাদেশে যদি এরকম অবস্থা হয়, ভারত বোধহয় ভালো জায়গায় থাকতে পারবে না, কারণ আঁচ এসে তো পড়বেই। একদম ঠিক কথা। তার কারণ অটল বিহারী বাজপেয়ীর সেই বিখ্যাত কথা, আমরা সব বদলাতে পারি, প্রতিবেশীটা তো বদলে ফেলতে পারি। সাধারণ মানুষে তুমি যা যা দেখালে, আমার সঙ্গেও মাঝে মাঝে অনেকের সঙ্গে কথা হয় বাংলাদেশে, মানুষ না খেয়ে আছে, আধপেটা খেয়ে আছে, 25% খাওয়া জুটছে। অধিকাংশ দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। একদম, এবং সেটাই ভয়ঙ্কর জায়গা, যেটা নিয়ে আমি সুজিত নস্করের কাছে যাব। কিন্তু একবার একবার দেখে নেব এই মুহূর্তে উপায়টা কি, তাহলে ভারতীয়দের জন্য এই মুহূর্তে উপায় কি, বাংলাদেশ বাঁচানোর উপায় কি। ভারতকে, ভারতের সরাসরি হস্তক্ষেপ অনেক হয়েছে, এবার ভারত সরাসরি হস্তক্ষেপ করে মোহাম্মদ ইউনূসকে বলবে যে আপনারা পাচ্ছেন না, এই এই জিনিসগুলো দয়া করে করুন, অবিলম্বে ইউনূসের পদত্যাগ, এটা একটা কারণ হতে পারে, বা শেখ হাসিনার প্রত্যাবর্তন। এগুলো অপশনস হতে পারে, কিন্তু আমরা জানি না এই মুহূর্তে কোনটা মোহাম্মদ ইউনূস ঠিক মনে করবেন, কারণ কি দেশটা চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস। শুভজিৎ নস্কর, যে টেনশনটা করা হচ্ছে বাংলাদেশে মানুষ খেতে পাচ্ছে না, বা বাংলাদেশে যদি অগ্নিমূল্য হয়, বাংলাদেশে যদি মৌলবাদ বাড়ে, হিন্দুরা যদি ওখানে টানা মার খায়, তাহলে আমরা আলাদা করে টিভিতে দেখছি আর আনন্দ পাচ্ছি, এটা এটা কোনো কাজের কথা না। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান যেখানে 84, সেই জায়গায় ভারতের অবস্থান 105। আন্তর্জাতিক এই রিপোর্টের মাধ্যমে মূলত জানা যায় কোন দেশের মানুষ কেমন খেয়ে পড়ে বেঁচে আছে। এখানে পশ্চিমবাংলার নেশাখোররা দাবি করছে বাংলাদেশের মানুষরা নাকি খেতে পাচ্ছে না, অনেকেই নাকি তাকে ফোন করে বলছে বাংলাদেশের মানুষ আধবেলা খেয়ে আছে। অথচ আন্তর্জাতিক রিপোর্ট বলছে বাংলাদেশের মানুষ ভারতীয়দের থেকে ভালো আছে, বাংলাদেশের মানুষরা না খেয়ে আছে, কিংবা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা অশান্তিতে আছে, এ সব কিছুই অজুহাত। আসল উদ্দেশ্য হলো বাংলাদেশকে আবারও ভারতের গোলাম বানানো। ভারত এখন থেকেই একটা অজুহাত দাঁড় করাচ্ছে যেন ভবিষ্যতে এটিকে যুদ্ধের কারণ হিসাবে আন্তর্জাতিকভাবে প্রচার করতে পারে। পশ্চিমবাংলার মলম বিক্রেতাদের বলতে চাই, বাংলাদেশে সরাসরি হস্তক্ষেপ করার চেষ্টা করলে ছাত্রজনতা চুপ করে বসে থাকবে না, বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ঢুকলে পা ভেঙে হাতে ধরিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।